ভিউয়ার্স কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সেই ভিডিওতে আমরা জাভাস্ক্রিপ্ট এর একটা ফাংশন সম্পর্কে জানবো, একটা অ্যালার্ট। তো এটা আমাদের, আমরা জানি যে জাভাস্ক্রিপ্ট আমাদের বিহেভিয়ার অ্যাড করে। সো বিহেভিয়ার অ্যাড করার জন্য আমরা যদি একটু এখানে আমাদের সাইট প্রবলি খালি ব্ল্যাঙ্ক পেজ, তো এখানে আমরা ইন্সপেক্টে যাবো, ইন্সপেক্টে কন্ট্রোলে যাবো, কন্ট্রোলে যাওয়ার পর জেনারেল বিহেভিয়ারটা অ্যাড করে। তো এটা জানার জন্য আমরা আপনার একটা অ্যালার্ট লিখবো। অ্যালার্ট লিখার পর আপনারা জাস্ট পাস প্রজেক্ট এবং এখানে আমাদের এটাকে ক্লোজ করে এটাকে জাস্ট সেমিকোলন দিয়ে অ্যালার্ট করতে হবে। আর আপনি আমি যদি হ্যালো লিখি তাহলে যদি এন্টার দিই তাহলে আমার ব্যাপারে চোখ হয়ে যায় এখানে অ্যালার্টটা এসে গেছে। সো হ্যালোটা এখানে অটোমেটিক আসছে এবং ওটা ওকে দেওয়ার পর এটা নিজে নিজে চলে যাচ্ছে। তো এখানে কিন্তু আমি আর লিখতে পারছি না এটাকে বা কিছু করতে পারছি না, এটাকে ডাইরেক্ট একেবারে মুছে দেওয়া হচ্ছে। তো এখানে আপনি যদি সাপোজ অ্যালার্ট দিলেন আবার অ্যালার্ট, ওকে, সো অ্যালার্ট দেওয়ার পর এখানে আমি যেটা করলাম এখানে ওয়াইড দিলাম। সো ওয়াইড এটাকে আমার করে অ্যান্সার দিয়েছে। এইটাকে করার জন্য কিন্তু আমার আবার নতুন করে লেখা লাগছে। আবার যদি আমি সাপোজ যে কোনো একটা জিনিস লিখতে চাই, সো আবার আমার লিখতে হবে, অ্যান্টার দিতে হবে, তারপর আমার রান করতে হবে। এরকম টাইপের একটা জিনিস ধীরে ধীরে হয়ে যাবে। বাট এখন হ্যালো মানে অ্যালার্টটাই আমাদের একটা মানে কিওয়ার্ড। সো এখানে যদি আমরা সে লিখি তাহলে কিন্তু আবার মানে হবে না জিনিসটা। আপনার ইয়েটা মানে রাইট আপনার ওয়ার্ডটা হতে হবে, নাহলে আপনার কাজটা হবে না। তো এখানে আমার ব্যাপার হচ্ছে বারবার আমাদের লিখতে হচ্ছে, সমস্যা হচ্ছে। তো আমরা এটার জন্য নতুন নতুন একটু জিনিসপত্র পারি, যে এখন সোর্সে যেতে পারি। সোর্স থেকে এখানে আমরা যদি স্নিপার্সে যাই, স্নিপার্সে যাওয়ার পর এখানে নিউ স্নিপার্স নিয়ে আপনি জেএস ফাইল নেবেন একটা, হ্যালো ডট জেএস। তো হ্যালো ডট জেএস এটাকে আমি নিলাম। এটাকে নেওয়ার পর এখানে কিন্তু আপনি ইচ্ছা মতো আপনার যতটুকু প্রয়োজন অতটুকু আপনি লিখতে পারবেন। তারপর সেখানে আমি হ্যালো, সো এটাতে আমি যখন লিখবো, লিখার পর এখানে এখানে আমি যেটা রান করার জন্য যদি আমি এখানে দিই তাহলে কিন্তু এটা রান হয়ে যাচ্ছে। সো এইভাবে কিন্তু আপনি রান করতে পারছেন। সো এখানে আপনার ওয়াল হ্যালো ওয়াল এটা আসছে। সো এটা ও হ্যালোটা আসলো কি এখানে আমার কনসোলের মধ্যে, এটাকে আমি ডিলিট করে দিই। সো এই সোর্সের মধ্যে আমার কাজটা হবে। সো এখানে হ্যালো অ্যালার্ট হ্যালো তো হলো, এখানে আমার অ্যালার্ট ও ওয়ালটা দিতে পারবো। ওয়াল, সো এবার যদি আমি এটাকে রান দিই এখানে ওকে দেওয়ার পর ওয়ালটা আসবে, তারপর ওকে দেওয়ার পর কিছু আসবে না। সো এটা কন্ট্রোলের মধ্যে করা যায়, কীভাবে করা যায় এটা যদি আমি কাটি। এখন আমি একটু এক্সট্রা থেকে এটা করে থাকি এবং এখানে আমি যদি অ্যালার্ট দিই, অ্যালার্ট হ্যালো, এখানে আমি দুইটা দিতে পারবো। কীভাবে, এখানে যদি আমি শিফট ধরে এন্টার দিই তাহলে আমার নিচে যতটা ইচ্ছা ততটা দিতে পারবো। বাট দুইটার বেশি আপনি মানে আপনি রান করতে পারবেন সবগুলোই শিফট ধরে ধরে এন্টার দিতে হবে, একসাথে রান করতে হবে, আর না হলে পুরোটা আবার কেটে পুরোটা আবার করতে হবে। তাহলে এইভাবে কিন্তু হবে। এখানে আপনি হ্যালো দিলেন এবং এখানে ওয়াল্ড এবং এটাকে ক্লোজ করে আবার যদি আমি এন্টার দিই, আবার ওকে দেওয়ার পর আবার ওয়ালটা আসবে, তারপর ওকে দেবেন আর কিছু নেই যেহেতু তাহলে একদম। তো এটা একটু এটা একটু সুবিধা আমাদের সোর্সটা। তো আশা করি বুঝতে পারছেন। থ্যাংক ইউ, দেখা যাবে নেক্সট ভিডিওতে।